রেস্টুরেন্টে ম্যাক্সিমাম কি যায়, ল্যাম গোট গুলোই যায়। আর বিভিন্ন রকম সসেজ রয়েছে, খাসির চুস্তা এই জিনিসটার ভেতর রয়েছে। এই খাসিটা কি জিনিস অ্যাকচুয়ালি? আচ্ছা, কচি পাঠার মাংস কিন্তু এখানে রয়েছে। এখান থেকেই বড় বড় ফাইভ স্টার রেস্টুরেন্টে যায়, বড় বড় কেটারিং সার্ভিসে যায়। তা আমরা যে মোমো খাই, সেই কিন্তু এই স্কিনগুলোকে কিমা করে নেওয়া হয় মেশিনের দ্বারা। এটা 50 গ্রামের পিস আছে। নমস্কার আর শুভ সকাল জানিয়ে সবাইকে ভিডিওটি শুরু করছি। একটা বাজারেই পেয়ে যাবেন সব ধরনের মাংস। আর আমরা মাটন মাটন করে যে চেল্লাই, মাটনের কত রকম ভ্যারাইটি আছে সেগুলো সব কিছু দেখাবো, পুরো তথ্য থাকছে। ভিডিওটি পুরো দেখুন, অবশ্যই কিন্তু ভালো লাগবে আর অনেক কিছু ইনফরমেশান থাকবে, আপনারা যা জানেন না আজ কিন্তু জানতে পারবেন। অরিজিনাল খাসি যদি দেখতে চান, এই যে দেখুন অরিজিনাল খাসি। এটা একটু রেয়াজি হয়, চর্বি বেশি হয়, চর্বিযুক্ত মাংস। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন, আরও নতুনত্ব ভিডিও পেতে, আরও নতুন ইনফরমেশান আপনাদের কাছে তুলে ধরতে আমি উদ্বুদ্ধ হব। চলুন ভিডিওটি শুরু করি, সাথে থাকবেন, পাশে থাকবেন আর পুরো ভিডিওটি দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এই দিকটা হচ্ছে নিউ মার্কেট, যে কর্পোরেশনের মেন গেট, সেখান দিয়ে যদি আপনি ঢুকে আসেন, প্রথম প্রশ্নটা আপনি পেয়ে যাবেন মাটন সেকশনটা, পুরো মাটন সেকশনটা পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। আর তারপর সোজা চলে গেলে কিন্তু আপনি বিফ সেকশন পেয়ে যাবেন। বললাম না, এক জায়গায় সব রকম ধরনের মাংসের সম্ভার। তা এদিক দিয়ে চলে গেলে সোজা ওই লাস্ট সেকশনটা, ওটা কিন্তু বিফ সেকশন, আর আছে চিকেন সেকশন। মোহাম্মদ সাইলজির দোকানে দাঁড়িয়ে আছি, আর এনার এই দোকানের শপের নাম দেখুন, পুরো বোনলেস করে কেটে দেওয়া হয়, প্রসেসিং করে মাংস। এখানে মেইনলি যায় যেটা স্যার, রেস্টুরেন্ট, মেইনলি রেস্টুরেন্ট, কেটারার সার্ভিস, সেই সব জায়গায় যায়। তাই জন্য পুরো প্রসেস করে যেরমভাবে অর্ডার পান উনি, সেইভাবে প্রসেস করে পুরো মিটটাকে কিন্তু ওনারা তৈরি করে প্যাকেট করে পাঠানো হয়। ল্যাম গোট সব পাওয়া যায় স্যার এখানে। ওকে, খাসি অর্ডার হলে খাসি। আচ্ছা, রেস্টুরেন্টে ম্যাক্সিমাম কি যায়, ল্যাম গোটগুলোই যায়? মানে এর কি পিস খুব ভালো থাকে বলে সেই জন্য খুব ভালো পিস হয়? আচ্ছা, যে চার পিস সাজিয়ে দেয় সেটা খুব ভালো পিস সাইজ আছে বলে সেই জন্য ল্যাম গোটটা নেওয়া হয়। কী প্রাইস আছে ল্যাম গোটের? 700 টাকা। আর খাসি নিলে সেখানে? খাসি নিলে 780 টাকা। ওকে, আর এখানে কি কিমাও তৈরি করে দেওয়া হয় স্যার? আচ্ছা, এটা আছে গলা, এটা হচ্ছে ব্রেস্ট বা সিনা যেটা বলা হয়, বুকের কাছটা। এটা স্যার পেছনের দিকটা, পেছনের লেগ জায়গাটা। ওকে, লেগ উইথ স্টেক। ওকে, এটা হচ্ছে শোল্ডার, মানে কাঁধের দিকটা। তা এগুলোর কি আলাদা আলাদা প্রাইস আছে স্যার? সব একই প্রাইস, 700 টাকা কেজি, কিন্তু যার যেটা চাহিদা থাকে সেটা দিতে হবে। আর এই দেখুন আমরা যেটা মেটে বলি, মানে লিভার যেটা বলি মেটে, সেই কিন্তু এই জিনিস। কি কেজি যাচ্ছে স্যার মেটে? 500 করে কেজি। হোটেলে যাওয়ার জন্য দেখুন বিভিন্ন মাংস রেডি হয়েছে পিস পিস করে, আর এখানে কিমাও রেডি হয়েছে। ওই দেখুন ল্যাম্পের মাথা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমার আঙুলের ইন্ডিকেশনটা দেখুন। আর এই হচ্ছে তার মাংস, খাসি। স্যার খাসির সাথে ল্যাম্পের কি মানে ডিফারেন্স কি আছে? এটা একটু চর্বি কম, না চর্বি কম না, লোক পছন্দ করে। এটা একটু সফট, এটা একটু সফট হয়, খেতে খুব টেস্টি হয় বলছেন। ওকে, আর খাসিটার মানে প্রচুর চর্বি রেয়াজি থাকে, ওই জন্য তেলাক্ত থাকে ব্যাপারটা। এই মাটন যেটা আমরা সবাই বলি মাটন মাটন, তাই মাটনের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে যদি একটু বলেন? ল্যাম আছে, গোট আছে, আর ছাগল ওখানে পাওয়া যায়। ছাগল ওখানে পাওয়া যায়। আর এই খাসিটা কি জিনিস অ্যাকচুয়ালি? আচ্ছা, এটা একটু বড় ধরনের গোট, কচি হয়, নরম হয়। ওকে, তা আপনারা ডিফারেন্সটা জানতেই পারলেন দাদার কাছ থেকে। আচ্ছা, আপনারা যে চুস্তা ফুস্তা বলেন না, খুব উঠেছে এখন। এই যে খাসির চুস্তা,
এই জিনিসটার ভেতর রয়েছে, এই যে পাকস্থলীর ভেতরে দেখো, এটা হচ্ছে লাঞ্চ, যে ফুলকো বলি আমরা, আর এটা হচ্ছে মাথা, এর হচ্ছে ব্রেন, এই যে এই মাংসগুলো দেখুন, এগুলো কিন্তু একটা আমরা বাঙালি যা বলি কচি পাঁঠা, যে কচি পাঁঠার ঝোল বলি, সেই কচি পাঁঠার মাংস কিন্তু এখানে রয়েছে একদম, কিন্তু যে বাচ্চা বাচ্চা মানে একদম পাঁঠা সেইটাই কিন্তু এটা কাটা রয়েছে। কত করে কেজি যাচ্ছে স্যার? মানে কচি পাঁঠা 750 টাকা করে কেজি, শুনে নিলেন? আর যে যেরকম অর্ডার দেবে সে সেরকম, তাই তো? ঠিক আছে। এখানে দেখছেন এই যে কিমাটা তৈরি হচ্ছে, মানে এখানে যেরকম আপনারা অর্ডার দেবেন, এই যে দেখুন এখানে মাংস কিন্তু রাখা আছে যেরকম, আমি বললাম না এখানে কেন আমার আপনার ঘরের মতো 1 কেজি 2 কেজি মাংস কিন্তু বিক্রি হয় না, এখানে বাল্ক অ্যামাউন্টে কিন্তু বিক্রি হয় মাংস, যেরকম অর্ডার দেবেন সেরকম ওনারা বানিয়ে দেবেন। আপনি কিমা চাইলে কিমা চান, বা যদি আপনি পিস পিস ভালো করে চান, এত গ্রামের পিস চান আপনি, সেই পিসও কিন্তু করে দেবে, যে দাদা দেখাচ্ছে পিস পিস করে দেবে, কত গ্রামের পিস চান সেরকমও কিন্তু উনি পিস কেটে দেবে, এটা 50 গ্রামের পিস আছে, এরকম ডিম্যান্ড যেরকম করবেন সেরকম। পুরো কিন্তু বোনলেস করা আছে, দেখুন পুরো কিন্তু বোনলেস রয়েছে, আর এটা হচ্ছে এবার যারা নিয়ে যাবেন সে তার মতো পিস করে নিলেন। এটা আর কিমার কি প্রাইস আছে দাদা? 750 টাকা কেজি কিমা। তো এই মার্কেটে অনলাইন যদি কেউ অর্ডার দিতে চান, মানে আগে থেকে আপনি রেস্টুরেন্টের জন্য বা দোকানের জন্য বা আপনার কোনো রকম কেটারিং সার্ভিস আছে তার জন্য অর্ডার যদি দিতে চান, তাহলে কিন্তু আপনি দিতেই পারেন। স্যার একটুখানি নাম্বারটা প্রোভাইড করবেন, এই যে কার্ডটা দেখুন, এখানে কিন্তু পুরো মোবাইল নাম্বার রয়েছে, নাম দেওয়া রয়েছে, পুরো একদম অ্যাড্রেসও দেওয়া রয়েছে, তা আপনারা কিন্তু অর্ডার করতেই পারেন এখান থেকে। আপনারা যেরকম অর্ডার করবেন, খাসি, ল্যাম, গোট, যেটা অর্ডার করবেন ওনারা কিন্তু সেইটা কাটিং করে কীভাবে কী চাইছেন, কোন দিকের মাংসটা চাইছেন, পুরো অর্ডার দিয়ে যাবেন, ওনারা কিন্তু কেটে একদম রেডি করে পার্সেল করে রাখবেন। এই দেখুন পার্সেলটা আমি দেখাচ্ছি, এইভাবে প্যাকেট করে রেখে দেবেন রেডি করে। এইটা সিনা, আচ্ছা রেস্টুরেন্টে বলে পিস করার জন্য এইটা খুব ভালো। আচ্ছা রিয়াজিটা গলে যাবে, আচ্ছা রেস্টুরেন্টে রিয়াজি মাল চলে। এখানে একটা জিনিস দেখাচ্ছি দেখুন, মুরগির পালক থেকে স্কিনটাকে আলাদা করে, স্কিনটা কিন্তু বেশি টেস্টি হয় ব্যাপারটা, তা আমরা যে মোমো খাই সেই কিন্তু এই স্কিনগুলোকে কিমা করে নেওয়া হয় মেশিনের দ্বারা, কিমা করে কিন্তু মোমো করা হয়। এখানে চর্বিটা ভালো থাকে স্কিনে, তাই জন্য একটু মাংসের সাথে এটাকে কিমা করে নেওয়া হয় আর চিকেন মোমো কিন্তু বানানো হয়। দেখুন কীভাবে চামড়ার থেকে পালকগুলোকে একদম আলাদা 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 করে স্কিনটাকে বের করা হচ্ছে। ব্রয়লার মুরগিতে কিন্তু দু রকম ভ্যারাইটি থাকে, সেটা আমিও আজকে জানলাম, একটা ছোট সাইজ মানে ম্যাক্সিমাম 1 কিলো 200 গোটা অবস্থায় থাকবে, সেটা কেটে কুটে ফ্রেশ করে কিন্তু মোটামুটি আপনি 700 গ্রাম পাবেন। এটা হচ্ছে কাবাব বা তন্দুরি আইটেমের জন্য খুব বেটার এই এই মানে সাইজের মুরগিটা, এটা মোটামুটি এই সাইজটা দেখুন, এটা বড়, 2 কিলোর মাংস পাওয়া যাবে। এটা কিন্তু নর্মালি রান্না করে খাওয়ার জন্য, সেটা যে কোনো অকেশান হোক, বিয়ে বাড়ি হোক বা কোনো অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্ট, তাদের জন্য এটা কিন্তু বেটার, এটা কিন্তু কষা বা কোনো রকম আইটেম করার জন্য বেটার এই মাংস। এটা দেশি নয় তো? আচ্ছা এটা লাল, রেড কক, রেড কক যেটা, দেখুন চিনে নিন রেড কক কাকে বলে। এই যে কি প্রাইস আছে এটা? 220 টাকা করে গোটা নিতে হবে, তাই তো? আচ্ছা আর এটা কি স্যার? কক কত করে কেজি স্যার? কক এটা হচ্ছে কক আছে 200 টাকা করে কেজি, দেখুন পুরো গোটা নিতে হবে কিন্তু। মোহাম্মদ মুস্তাকিম দা, তার কাছে বিভিন্ন চিকেন অফ ভ্যারাইটি রয়েছে এখানে, দামগুলো এই দেখুন সব চিকেন, আমি এক এক করে দামগুলো একটু জেনে নেবো আর নামগুলো জেনে নেবো। এইটা কিন্তু দেশি চিকেন একদম নয়, আপনারা হয়তো দেখে ভাবছেন এটা কি কক বলা হয়, লাল পোলট্রি, এটা কিন্তু পোলট্রিরই আর এক জাত লাল পোলট্রি। এটার কি প্রাইস আছে? 280 টাকা করে কিন্তু এগুলো কেজি, আর গোটা নিতে হবে আপনাকে। আচ্ছা এইটা কিন্তু পিওর দেশি যেটা দেখছেন আপনারা, একটুখানি আমি দেখাতে পারছি না জালের মধ্যে থেকে, একটুখানি দেখে নিন কষ্ট করে,
পিওর কিন্তু দেশি। এটার দাম কি আছে? আচ্ছা এইগুলো কিন্তু 350 টাকা, দেখুন একদম পিওর দেশি। এগুলো গোটা গোটা মুরগি নিতে হবে, আর প্রায় কিন্তু এখানে 1 কেজি 700-800 গ্রামের মুরগি রয়েছে, পুরো দেশি জিনিস। আচ্ছা যারা দেশি মুরগি খেতে চান তাদের কাছে কিন্তু এটা বেস্ট অপশান, চলে আসে একদম। এখানে ঠকবেন না, পরক করে বিভিন্ন রকম মুরগি সাজানো আছে, আপনাকে একটা বলে আর একটা জিনিস দেবে না, যেটা আমাদের ওখানকার বাজারে হয়ে থাকে এরকমই দেখতে। আর একটা আপনাকে মুরগি দেখাচ্ছি, এই যে দেখুন একদম দেশি মুরগির মতো দেখতে, কিন্তু এটা দেশি নয়। কিন্তু এটাও পোলট্রির রেড কক রয়েছে, এটাও কিন্তু পোলট্রির আর একটা জাত, আমরা যে ব্রয়লার খেয়ে থাকি সেটারই আর একটা জাত। এটা কিন্তু 280 টাকা, 280 টাকা করে কেজি। দেশি হাঁস রয়েছে, এখানে হাঁসের মাংসও রয়েছে, 300 টাকা করে কেজি কিন্তু হাঁসের মাংস। যারা দেশি হাঁস খেতে ভালোবাসেন, হাঁসের মাংস খেতে, তাদের কাছেও বেস্ট অপশান, এখানে হাঁস পেয়ে যাবেন একদম। আর এই হচ্ছে কিন্তু একটু ভালো করে লক্ষ্য করুন, চীনা হাঁস, চীনা হাঁস কিন্তু 400 টাকা কিলো, দেশি হাঁস কিন্তু 300 টাকা। চীনা হাঁসের কিন্তু টেস্ট দেশি হাঁসের থেকেও বেটার, যেটা বললো তার জন্যই 400 টাকা এটা, আর দেশি হাঁস কিন্তু 300 টাকা। আর এটার ওপরেও টেস্ট হচ্ছে রাজহাঁস, সেটা আপাতত নেই, সেই সিজনটা ডিসেম্বরের মধ্যে থাকে। আর যেটা করকনাথ থাকে, যে মুরগির আর একটা ভ্যারাইটি, সেই মুরগির আর একটা কিন্তু ভ্যারাইটি হয় করকনাথ, সেটাও কিন্তু নেই, সেটাও কিন্তু শীতকালেই মেনলি পাওয়া যায়। আর এই হচ্ছে দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছে, দেখুন কীভাবে পাটাকে বেঁধে দেওয়া হয় এইভাবে কাস্টমারের কাছে। উল্টো দিকে হগ মার্কেটটা দেখছেন, এটাই কিন্তু মিট শপগুলো ছিল, আর তার উল্টো দিকেই কিন্তু পিক মার্কেটটাও রয়েছে, সারি সারি দিয়ে দোকান রয়েছে। আর এখানে দাদার কাছে চলে যাব, এই হচ্ছে বালডুইন পিগারি। এখানে আপনি পিগারির বিভিন্ন রকম আইটেম পেয়ে যাবেন, দেখুন বোর্ডটা দেখুন, বিভিন্ন রকম আইটেম। আর এখানে একদম ফ্রেশ জিনিস আর অরিজিনাল জিনিস কিন্তু দেয়া হয়, কোনো রকম ডুপ্লিসিটি কিছু নেই। এখান থেকেই বড় বড় 5-স্টার রেস্টুরেন্টে যায়, বড় বড় কেটারিং সার্ভিসে যায়, পুরো পোর্ক। আর বিভিন্ন রকম সসেজ রয়েছে, আরও বিভিন্ন রকম আইটেম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা পোর্ক ভালোবাসেন তাদের কাছে এটা একটা স্বর্গরাজ্য বলা যায়। এই যে কার্ড, এই যে দেখছেন বালডুইন পিগারি, তার কিন্তু কার্ড এখানে, যদি আপনারা অর্ডার দিতে চান আগে থেকে একটু পজ করে দেখে নেবেন, দুবারে ফোন করে অর্ডার দিতেই পারেন এরকম জেনুইন পোর্ক মিট পাওয়ার জন্য। আমার পেছনেই দেখছেন এই হগ মার্কেট এসএস, তো পুরো কিন্তু হোল মিট শপ, মানে সব ধরনের মাংসের ভিডিওটা আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। আপনারা কে কে জানতেন বা কে কে জানতেন না, আর কি প্রশ্ন আছে সমস্তটাই কমেন্ট বক্সে গিয়ে করুন, আমি চেষ্টা করব যথাসাধ্য আপনাদেরকে সাহায্য করার। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা প্লিজ লাইক করে দেবেন। আর যারা যারা পরিবারে কিন্তু এখনও সদস্য নন, ভিডিওটি দেখছেন, তারা কিন্তু অবশ্যই সদস্য হয়ে যাবেন, আরও এরকম এরকম নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরব, কথা দিলাম। ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থাকবেন, টাটা বাই, দেখা হচ্ছে নতুন একটা কোনো জায়গায় নতুন একটা কোনো ভিডিও নিয়ে।